বাংলাদেশ দল যখন কলকাতায়, সাকিব তখন মিরপুরে, এই নিয়েই গত দুদিন ধরে উত্তপ্ত ক্রিকেট পাড়া। সাকিব কেন এলেন, কি করে এলেন, এসব প্রশ্নও ঘুরপাক খাচ্ছিল। দুদিন মিরপুরে অনুশীলন করে সাকিব অবশ্য কলকাতায় ফিরেও গিয়েছেন। ম্যাচের আগের দিন অফিসিয়াল অনুশীলনে ঠিকই উপস্থিত দলের সঙ্গে। অনেকেই বলেছেন সাকিবের এমন ঢাকায় চলে আসার কোনো যুক্তি নেই, বাড়তি সুবিধা নিয়ে বিশ্বকাপের মাঝপথে দেশে এসেছিলেন তিনি। তাসকিন আহমেদ অবশ্য মনে করেন টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই দেশে গিয়েছিলেন সাকিব। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়েই সাকিব ভাই ঢাকায় গিয়েছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেদিন আমাদের বিশ্রামও ছিল, তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। কলকাতা থেকে ঢাকাও কাছে, তিনি ক্রিকেটীয় কারণে গিয়েছেন, অন্য কিছু না। তিনি ঢাকায় চার ঘন্টা ব্যাটিং অনুশীলন করেছেন। অনুমতি নিয়ে দেশে এলেও বিশ্বকাপের মাঝপথে অধিনায়কের এমন কাণ্ড প্রশ্ন তুলতেই পারে। দলের এমন খারাপ সময়ে অধিনায়ক দলকে সামলাবেন, সেটাই তো হওয়ার কথা ছিল। তবে তাসকিন বলছেন এতে তাদের টিম স্পিরিটে কোনো সমস্যাই হয়নি। টিম স্পিরিট নিয়ে কোনো সমস্যা হয়নি, এটা দলের মধ্যে প্রভাবও তৈরি করেনি। সাকিব ভাই দেশে গিয়েছিলেন নিজের খেলার কিছু উন্নয়নের জন্য। তিনি এখানে ফেরার পর আমরা সবাই খুব ভালো সময় কাটিয়েছি। দলের অফিসিয়াল অনুশীলনের আগেই তো তিনি ফিরে এসেছেন। কলকাতায় 28 তারিখ মাঠে গড়াবে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। টানা 4 পরাজয়ের পর ইডেন গার্ডেন্সে জয় ছাড়া কিছু ভাবতেই চাইবে না সাকিবের দল। তাই তো মিরপুরে সাকিবের অনুশীলনটা কাজে লাগুক কলকাতা থেকেই। রাহুল রায়, টিএসপোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.